আমি কাম করবো না আমার একটা মান সম্মান আছে পড়ালেয়া করি আমার বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব আছে বিভিন্ন বন্ধু আমার ভার্সিটি পরে কারো কারো চাকরি হয়ে গেছে সরকারি চাকরি এখন আমাক যদি আমি কাম করতেছি এই আমার থাকবো তুমি তো দুই কলম পড়ালেখা করো নাই জীবনের পড়ালের মর্ম বুঝো না মূর্খ তুমি না কারে কয় দেখ কার পড়াশোনা করাবো করাবাদ যাই কিন্তু আমি মনে করছে পড়াশোনা করাই হয় নাই আরেকটা কথা হন নিজের কাম নিজে করলে কোনো এটা ফার্ম না মানুষ সম্মান যায় না

বাং টাইলি টেয়া পাওয়া যায় না বাপের সম্পত্তি সমান বাঘ কোনটায় না দশ বিশ টাকা করে চাইলেও পাওয়া যায় না মাঝে মাঝে মারিখান না নাগে চুরি জামারি করে আমার চলন নাগে বাপের সম্পত্তির কথা খবর আরে যে হিসেব এত সহায় সম্পত্তির হিসেব নিকেশ কে আছে হিসেব তুই বুঝবি না বুঝবো না তো আমি বুঝবো না তো আমি বুঝলি তোমার আখের গোটা হব না বুঝো নাই আখের গোটা তো পাবা না নে খা খা কয়দিন খাবি খা হ্যাঁ আমার হব না তো আমার এই একুলো নাই ওকুলো নাই আমি মনে তনে খুঁজতেছি তগরা সব ভাত আমি একটা আধা মাগ না যে ভাই হোক ধুপসি মুপসি যা পাই কালা দলা যা পাই এটা বিয়ে কই রে শশুরবাড়ির লোকজনক জোট কইরা সম্পত্তি ভাগ করে নিয়ে তারপরে আমি সংসার পাতুম। তগর আশা, তোর শালা, তোর আর আমি গুনি না। সবার বর্ষা নাই আমি একলা লাগলে যা করার করমু। তোরা যা শুরু করছস? amare সর্বশান্ত করবি। নাই। বাপের ছয় সম্পত্তি গুনা সব একলাই নিজে ঘর প্ল্যান করে লাগছস। ছয় সম্পত্তি গুনা আমাকে ভাগ করে দিলেই হয়। মা-বাবা মরে গেছে কোন দিনে আর ছয় সম্পত্তি ভাগ নাই। এই আমি থাকি কোনো চিন্তা করিস না। বিয়ে কতছ না। তাহলে এই কথা কইলি না? আচ্ছা ও ক বাতেন চল ধান কাটমু তোর বিকেল বেলা পাঁচশো টাকা দেবো আর একটা কথা কি জানো খুব মনে তনে কইছিলাম একেবারে তোর ভাবি আছে না তোর ভাবির এত পরামর্শ করছিলাম যে এই কাটা মাটিটা তুইলে ধান টান বেঁচে বেঁচে টাকা পয়সা জোগাড় করে নয়নের জন্য ভালো একটা পাত্রী দিকে সুন্দর একটা পাত্রী দিকে ধাম ধুম করে বিয়ে দিলাম নি আর না সব ভুলে গেছে গেছে লেখা চল আমি তো ভাই কাম করে টিয়া না আমি না ভাই

আমাৰ তুমি কথা কথা কাম কৰিম নাও নাও নাই বৰ ভাইম না আচ্ছা আইচকা কফি হাউচ আছে না আৰিফ কফি হাউচ ফেৰি যা বনচাই দৈ ৰস আছি না দে যা যা তু যাম

আল্লা তুই আমার বন্ধু না রে